গুড মর্নিং গাইজ, সকাল 8:30, কলেজের বাইরে দাঁড়িয়ে আছি, মাকে নেব, মার ক্লাস নেওয়া হয়ে গেছে, তো আমরা একসাথেই এসেছি মাকে পিক আপ করতে। সকালে গেছিলাম লেকে হাঁটতে, সেটা আর ব্লগে দেখানো হয়নি। মার ক্লাস শেষ হলো? শেষ হয়ে আছে বললো তো ক্লাস নাকি? আচ্ছা ওয়েট 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 ওয়েট, মা ফোন করুক ওর পর, যাবো না তো, জ্যাম জ্যাম হয়ে যাবে, সরি। না অনেকদিন খেলা বন্ধ করে দিয়েছে। ক্যান্ডি ক্রাশ, শ্রীকান্ত ক্যান্ডি ক্রাশ খেলছে। হ্যালো, হ্যাঁ হয়ে গেছে, আসছি। তুই এই সরু রাস্তাটাতে নিলি কেন? জানি না বাজার লাগবে, না না বাজার লাগবে, কারণ রাহুলের বাবাকে যদি সবজি সেদ্ধ করে দিই তাহলে একটু পটল দিতে হবে, ছিঙে। ঠিক আছে নিয়ে নিচ্ছি, সামনেই আছে। লাউ নেবে একটা, ছিট ছিট লাউ। আজকে আমাদের নয়াবাদের ফ্ল্যাটে একটা গেট টুগেদার আছে, একটু আবির নিয়ে নেব। গড়িয়াহাট বাজারে যতবারই আছি খুব ভালো লাগে, কিন্তু মাছের বাজারটা এখানে সবথেকে ভালো লাগে। কিন্তু আগের দিন যেহেতু মাছ নিয়েছিলাম, আজকে তো আর মাছ নেওয়ার নেই, তো ওদের দু একটা সবজি নেওয়ার আছে, সেই জন্য এলো। আমি বললাম যে এখানেই আসা যাক। 160 টাকা। আজকে বাধ্য হয়ে প্লাস্টিক ব্যাগের ইউজ কিন্তু আমরা একদমই সাপোর্ট করি না, বাট স্টিল উই ডোন্ট হ্যাভ এনি অপশনস টুডে, তাই নিতে হয়েছে। হলুদ দেবেন আর একটা পিঙ্ক দেবেন। আজকে আমাদের নয়াবাদের ফ্ল্যাটেতে অ্যাকচুয়ালি রাতে একটা গেট টুগেদার আছে, সেখানে একটু হোলি রং খেলা হবে। রঙের ব্যবসা সারা বছরে একবার হয়, সো ইটস বেটার নট টু বার্গেন। কি পেয়েছো? ডালের বড়ি, অ্যাকচুয়াল ডালের বড়ি, ইউনিট ডাল না, ইউনিট ডাল। আর এমনিতে তো সব জায়গায় বড়িতে ঘুরছে, চালে গুঁড়ো মিশিয়ে দেয়। এটা ব্রেকফাস্ট, আলু ভাজা, পরোটা, শশা। দারুন বানিয়েছে পরোটাগুলো, কাজুরি পরোটা রুটি বেশি ভালো বানাতে। এখানে আমাদের একটা ইউটিউবে একটা অ্যাক্টিভিটি হচ্ছে, যাই হোক সেটা নিয়ে আপনারা 22 মার্চ অ্যাকচুয়ালি জানতে পারবেন। আজকে আমার হেয়ার কাট আছে, আমি জানি না আপনাদের মনে আছে কিনা নীলকে, নীল আজকে আসবে আমার চুল কাটতে 12:30 সময় আছে, সকাল 11:00 থেকে অফিসে একটা মিটিং আছে, 11:30 থেকে শেষ হবে, নীল 12:15 আসবে। এবার ব্যাক টু ব্যাক প্ল্যান, আর এই উইকের মাঝখানে সকালবেলাগুলো না প্রচণ্ড ব্যস্ত থাকি। সো গাইস, নীল এসেছিল, একটা হেয়ার কাট হয়ে গেছে, চুলটা খুব বাজে অবস্থা হয়েছিল। আর এখন যেটা করবো সেটা হচ্ছে 22 তারিখ যেহেতু মার জন্মদিন, নেক্সট মঙ্গলবার আমি একটু সাউথ সিটি যাচ্ছি, মার জন্য দু একটা আইটেম নেবো, মার যেগুলো যেগুলো ভাল লাগে মার, তো সেই জন্য এখন উবার ডেকেছি, উবার আসছে, উবারে উঠে একটু সাউথ সিটি যেতে হবে তাড়াতাড়ি। অফিসের মাঝখানে আছি, বেশিক্ষণ টাইম নেই, 1 ঘন্টা মতন সময় আছে। উবার ডেকেছি, উবার 6 মিনিট 5 মিনিট লাগবে আসতে। হ্যালো, হ্যাঁ কী বলছেন? হ্যাঁ আমি লোকেশনেই আছি, সাউথ সিটি যাবো, সাউথ সিটি মল। এই ঠিক আছে বললো, কিন্তু হয়তো এরপরে তো ক্যান্সেল করে দেবে, কারণ আজকাল উবার নিলে ফার্স্টে ড্রাইভারদেরকে ড্রপ লোকেশনটা বলতে হয়। 4 মিনিট আছে, এসে যা। আমরা এই মার জন্যই একটু বেরোচ্ছি, একটু কেনাকাটা করো, মার জন্মদিন। এর মধ্যে ওর অফিসের মিটিং আছে, সেই জন্য ব্যাগটাও নিয়ে আসছি, এর মধ্যে ল্যাপটপ আছে। হ্যাঁ আর বিয়ে কি বলে, আসলে আমাদের সোমবার দিন আর সময় হবে না, শনি রোববারও সময় হবে না, তাহলে আজকেই যাই। আর পড়েছে তো বড় উইকেন্ড, কালকে বেলের ছুটি। এসে গেছে আমাদের উবার, এসে গেছি সাউথ সিটির সামনে, ভেতরটা নম্বর দিয়ে চল। মা আবার আলুর দমে আলু আনতে বলেছে, অনেকদিন পর সাউথ সিটি এলাম। মার জন্য একটা শাড়ি নেবো আর একটা ব্যাগ নেবো, শাড়িটা ও নিচ্ছে মার জন্য ফ্যাব ইন্ডিয়া থেকে, আপাতত এখানে ফ্যাব ইন্ডিয়ার অপশনই আছে, তাই ফ্যাব ইন্ডিয়া থেকেই নেবো, তাই তো? আর আমি একটা হ্যান্ডব্যাগ নেবো মার জন্য। সাউথ সিটি অনেক জায়গাতেই অ্যাকচুয়ালি ভিডিওগ্রাফি অ্যালাউড না। এই তো স্টিভ ম্যাডেন, চল চল চল, সুন্দর এই ব্যাগটা তো ভালোই।
এটা বেটার লাগছে আমার। স্টিভ ম্যাডেনে আসছি। তো মার অ্যাকচুয়ালি এসব ব্র্যান্ড ট্যান্ড কোনোদিনই ভালো লাগে না, কিন্তু ঠিক আছে, একবার জন্মদিন আসে একবার তো দেওয়াই যায়। আর আমরা এরকম ব্র্যান্ড ট্যান্ডের অনেক ব্র্যান্ডের জিনিসপত্র পড়ার সুযোগ পেয়েছি, মাদের অতটাও ফ্যাসিনেশন নেই, কিন্তু তাও আজকে মা পছন্দ না করলেও এখান থেকে এই ব্যাগটাই দেবো। এই ব্যাগটা ভালো লেগেছে, কিন্তু চেনটা একটু সমস্যা আছে। কোটা শাড়ি মা আমাকে বলেছে ফাইভ ইন্ডিয়া থেকে, কোটাই নিতে হবে। মাকে ভিডিও কল করছিস শাড়ি রং দেখানোর জন্য? তোলে কিনে দেখ, আবার এমনি ডিং করে বলতো। বাহ, খুব খুশি হয়েছি উঠিয়েছো। বলছি কি, ভিডিওটা দেখো, মানে শাড়ির রংটা দেখো, ওগুলো খুব ভালো, খুব সফট, তোমার জন্য একদম আইডিয়াল, মানে একদম সফট। দেখো এটা একটা আছে, এইটা দেখি অরেঞ্জ, এটা একটা হতে এরকম আছে, এই ব্লু একটা আছে, এটা হালকাই সফট। এটা তুমি ওটা আরেকবার আমার কোটা দেখিয়ে দাও, এটা আমি পছন্দ করেছি। এইটা একটু ভালো করে দেখান তো, এইটা তোমাকে চলে আপনি আপনি ধরছেন বলে মোটা লাগছে, যখন শাড়িটা পুরো ড্রেপ হবে বডিতে। এটা খুব সুন্দর, মাকে ভিডিও কল করে শাড়িটা দেখানো হয়েছে, মার শাড়িটা ভালো লেগেছে। কারণ তো মার জন্য শাড়ি নেওয়া খুব চাপের ব্যাপার, ভালো লাগবে না ডেফিনেটলি, বাট মার এটা ভালো লেগেছে। আর ইন দ্য মিন টাইম আমরা এখানে ওয়েট করছি, শ্রীকান্ত গাড়ি নিয়ে আসছে, তারপর বাড়ি ফিরবো। যাওয়া যাক, শ্রীকান্ত এসে গেছে, ব্যাগগুলো আমরা বাড়ি ফিরে আসছি। বাড়ি ফিরে একটু ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, লাঞ্চও হয়ে গেছে। মাকে এখনো মার জন্য যা যা আইটেম নিয়েছি সেগুলো দেখাইনি, জাস্ট বিকজ ব্লগেতে দেখাবো বলে। তো মা অনেকক্ষণ ধরে দেখতে চাইছে, বললাম না ব্লগটা এখন শ্যুট করবো তখন দেখাবো। দুটো অফিসের মিটিং ছিল, একটা ওর মিটিং ছিল, একটা আমার মিটিং ছিল। মিটিংটা হয়ে গেল, মাকে এবার দেখাবো। মা এখানে এসো, তোমাকে এবার তোমার জিনিসগুলো দেখাই। একটু বাইরে বেরিয়েছিলে না, মানুষ ফ্লাইটে গেছিলে, একটা তোমার জন্য স্টিভ ম্যাডেনের ব্যাগ নিয়েছি, এটা আমার পক্ষ থেকে। স্টিভ ম্যাডেন কি? মার আসলে এসব বেশি ব্র্যান্ড ট্যান্ড দিলেই, আমি সেই জন্য মাকে নিয়েই যাইনি সঙ্গে। বেশ তুমি ব্যবহার করো মাঝে মাঝে, ঠিক আছে, তোমার পছন্দ হয়েছে, পছন্দ হয়েছে, কিন্তু একটু মাচ এক্সপেন্সিভ, ট্যাগটা দেখতে হবে, কিন্তু ব্র্যান্ড ম্যান্ড এসব একদম ঠিক আছে, বুঝেছি। তোমাকে একবার তুমি ছড়িয়ে দিয়েছি ট্যাগটা, সেটা আমি ভাই, তোমায় তো ভিডিও কল করলাম, এটাও দেখেইছো তুমি, শাড়িটাও দেখেইছো, শাড়িটা মাই পছন্দ করেছে ভিডিওতে। ইন অ্যাডভান্স হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শাড়িটা দুটা সফট হয়েছে তো, খুব সফট, কালারটা আমার ভীষণ পছন্দ। আমার একটু ম্যান্দা মোড়া লাগছে শাড়িটা, না না, এটা ব্ল্যাক শাড়ি দিয়ে পরলে খুব ভালো লাগে, প্যাস্টেল শেড, খুব সুন্দর। মার এই ধরনের শেড খুব পছন্দ, আমার নিজেকে এত গুরুত্বপূর্ণ কোনোদিন মনে হয়নি, সবাই একদম উঠে পড়ে, আমাদের ছোটবেলায় মা পায়েস করতো, আমরা বসে ভাই বোনরা পায়েস খেতাম, এটাই ছিল আমাদের জন্মদিন। হ্যাঁ, এটাও এটাও একটা এর মধ্যে আছে না, এরকম ওরা আমাকে এটা বলেই কনভিন্স করেছে। আমি ফার্স্টে অন্য ব্যাগ পছন্দ করেছি, এটা একটু লুজ হয়ে যাবে, দিদি হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা প্রথমবার মাকে আমি একটা ভালো ব্র্যান্ডের ব্যাগ দিলাম, তুমি কিন্তু ব্যবহার করো। আচ্ছা করো, থ্যাংক ইউ। সো গাইস, এইটা নিয়ে আজকে ব্লগটা ছিল, যে মার জন্মদিন হচ্ছে মঙ্গলবার 22 তারিখ, তার জন্য মানে মাকে কোনোদিনই সেইভাবে কোনো কিছু দেওয়া হয়নি। আর যাই হোক, ছোট্ট একটা ব্লগ আজকে, ব্লগটা সপ্তাহের মাঝখানে অফিস সামলে সবকিছু করে ব্লগ দেওয়াটা একটু চাপ হয়ে যায়। ব্লগটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আপনার সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুব তাড়াতাড়ি এসব একটা নতুন ব্লগ নিয়ে। আর আগামীকাল
দোলযাত্রা। তো সকলকে শুভ দোলযাত্রা, সাবধানে হোলি খেলবেন, বাই।